হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আজকের ব্লগে দেখতে পাবেন আমরা কোথায় গিয়েছিলাম এবং আসার সময় আমরা কি নিয়ে এলাম। আমি বোরাক চলে যাচ্ছি, বোরাক এখানে বলছিল যে চলি যাই চলি যাই। তা আমরা হচ্ছে বেরিয়ে গেলাম এবং আমরা আমাদের সেই গন্তব্যস্থানে চলে এসেছি, অর্থাৎ আমরা আমাদের রিহার্সালে চলে এসেছি। আমার আবৃত্তির রিহার্সাল ছিল, আমি ওহি আমরা দুজনেই এসেছি এখানে। বাজারে ছিল, আমি আর বোরাক ওখানে গিয়েছি এবং ওখান থেকে ওদিকে রিসিভ করে এসেছি। আর বোরাক হয়ে প্রমায় এসেছে আরও অনেক ছোটোবেলায়, যখন ও একদমই পিচ্ছি ছিল। তো এখানে আজকে ফার্স্ট এসেছে এবং ফার্স্ট এসে ও হচ্ছে সবাইকে দেখে প্রথমে একটু চুপচাপ ছিল, পরে একদম সবার সাথে খুবই মানে দুষ্টামি করা শুরু করে দিয়েছে। আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি এবং বাসায় যাওয়ার সময় এই দোকানটাতে এই কেকগুলো দেখে আমার চোখ আটকে গেল এবং আমি ওহিকে বললাম চলো, যেহেতু 12টার থেকে বাণীর বার্থডে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 5 নভেম্বর বাণীর বার্থডে। তো এটা হচ্ছে 4 তারিখ রাতের একটা ভিডিও। আমি ওহিকে বললাম চলো আমরা একটা কেক নিয়ে যাই, যদিও ওহি বাণীকে বই গিফট করতে চেয়েছে। আমি বলেছি বই দিতে পারবা পরে, দু একদিন পরে দাও, আজকে কেকটা নিয়ে যাই। তো আমরা এই রেড ভেলভেট কেকটা নিলাম, এটা সিম্পলের মধ্যে এত সুন্দর ছিল। তা আমরা কী করেছি, এসে কেকটা লুকিয়ে রেখেছি এবং বাণী তখন পড়াশুনো করছিল যেহেতু ওর পরীক্ষা। তা আমরা ওকে বলিনি যে ওর পরীক্ষা স্থগিত হয়েছে, আমরা ওকে পড়তে দিয়েছি এবং আমরা একদম স্বাভাবিক ছিলাম যাতে ও বুঝতে না পারে যে আমরা ওর জন্য কিছু একটা করতে চাচ্ছি। এই তো খাওয়া দাওয়া শেষে আমি বাণীকে একটা কাজের বাহানায় রুমে ডাকলাম এবং ওই পেছন থেকে কেকটা নিয়ে এসেছে। বাণী তো সো সারপ্রাইজ। তো যাই হোক, এরপরে বাণী রেডি হলো আর আমরা কী করলাম, কেকটা কাটছি, কাটতে গেলাম এবং কাটতে গিয়ে বোরাকের অবস্থা খুবই মানে ও হচ্ছে কেক দেখুন, ও কিন্তু খাওয়ার জন্য না, ওকে খাইয়ে দিচ্ছে ও খেতে চাইছে না। ওর কাজ ও হচ্ছে কেকটা ধরবে, কেকটা চটকাবে, এটাই হচ্ছে ওকে খাইয়ে দিতে চাইছে। কিন্তু দেখুন ও মানে খাওয়াটা ওর মূল মানে ইন্টেনশন না, ওর ইন্টেনশন হচ্ছে কেকটা ও ধরবে। এরপরে আমরা ওকে আমি সামলালে আপনাদের ভাইয়া আসছে ছবি তুলতে, আর আপনাদের ভাইয়া যখন সামলাচ্ছিল তখন আমি ওহি আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো এভাবেই আমরা হচ্ছে বাণীকে সারপ্রাইজটা দিয়েছি। আর আমাদের কেক, এদিকে হচ্ছে কেক খাওয়া এবং কেক কাটা চলছে, আর এদিকে হচ্ছে যুদ্ধ চলছে। এই যে দেখুন, আপনাদের ভাইয়া ওকে সামলাতেই পারছে না, মানে ও এত বিরক্ত করছিল ও কেকটা বাদে 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 বলে, ও একদম খুবই বিরক্ত করছিল। পরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে ওকে দেই, ও কী করে, আসলে আমরাই বোকা, আমরা বুঝতে পারিনি। ও আসলে চেরিটা নেওয়ার জন্য এমনটা করছিল, আমরা বুঝতেই পারিনি। দেখুন চেরিটা দেওয়ার সাথে সাথে কপাস করে মুখে নিয়ে নিল এবং ও, আমি বুঝছিলাম না ওর চেরি কেমন লেগেছে, ও মানে খুবই খুশি চেরিটা নিয়ে। যদিও আমার চেরি খুবই খারাপ লাগে, খুবই জঘন্য লাগে, কখনোই ভাল লাগে না। তো এই তো কেক কাটা শেষ। যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, উনি ঘুমিয়ে পড়েছে আর ওনার অনেক বেশি ডায়াবেটিক বেড়ে গেছে, ওনার জন্য কেক রাখবো না, আমরাই খেয়ে ফেলবো আর আমার দেবরের জন্য রেখে দেবো। ও হচ্ছে তাহাজ্জুদ পড়ছিল, তো ওর জন্য রেখে দিবো আর আমরা সুন্দর করে কেকটা হাফিস করে নিচ্ছি। এই তো এই ছিল বাণীর বার্থডে ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।